ফুচকা ভাগ করে নেব। ভাগ করে নেবার পর যে জটা খেতে পারবে। তো ভাই আজকে ফার্স্ট টাইম করতে যাচ্ছি ফুচকা চ্যালেঞ্জ, তো চলো দেখা যাক আনবক্সিং করি। চ্যালেঞ্জ ভিডিও করছি ফুচকা চ্যালেঞ্জ, ওবি আমিনুলের সাথে আমার। আর এখন আমার ফুচকা আমার কাছে আছে 20টা, আমিনুলের কাছে আছে 20টা। আজকে চ্যালেঞ্জটা হবে 20টা ফুচকা 1 মিনিটে যে সবথেকে কম খাবে, মানে যে বেশি খাবে সে জিতবে, যে কম খাবে তাকে 7 আপ খাওয়াতে হবে ফ্রিতে। ওকে, তো চলো আমাদের এখন থেকে, মানে বলতে গেলে আমাদের টাইম শুরু হচ্ছে এখন থেকে, স্টার্ট। তো গাইজ আমাদের 1 মিনিট এখন পুরোপুরি শেষ। আর বলতে গেলে ফুচকা আমার কাছে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মানে আমি খেয়েছি 11টা ফুচকা 1 মিনিটের মধ্যে। আর আমি বলে দেখতে পাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ওর 11টা পুরো সেম সেম ভাই। চিটিং করিস নি তো আমার সাথে? চিটিং করেনি তো? ভিডিওতে তোমরা হয়তো দেখবে। আর একবার হয়ে যাবে তাহলে? না আর হবে না। তো যখন হয়ে যখন গেছে সেভেন আপ তো খাবোই ওর কাছ থেকে, কারণ ও একটা চিটিং করেছে, মানে যখন ক্যামেরা মানে অফ করে দিয়েছি তারপরে ও একটা খেয়েছে। সত্যি বল, তো গাইস এখন আমাদের ফুচকা চ্যালেঞ্জ কমপ্লিট। আমিনুর এখন গেছে 7 আপ নিয়ে আসতে, তো চলো ওর জন্য ওয়েট করি। কি বলবো, আমিনুল অনেকক্ষণ গিয়েছে থামস আপ আনতে, এখনো পর্যন্ত আনছে না, কি করবে কে জানে, মনে হয় যেন এখন সন্ধ্যা হয়ে গেছে। আর আমিনুল এতক্ষণে আসছে আমাদের, দেখতে পাচ্ছো এতক্ষণে, তোর এতক্ষণে টাইম হলো? হ্যাঁ, কখন চ্যালেঞ্জ হেরেছিস আর এতক্ষণে আসছে? কাজ ধান্দা সবগুলো পড়ে আছে গুটে, আদে ফেল বিছো, আর তুই আমাকে থামস আপটা গিফট দে, দাদি দে। 1, 2, 3, ও ভাই ওটা দে, ফেরির মাল খেতে হচ্ছে। ওকে হারিয়েছি বলে তাকা, ও তাকাচ্ছে যে গার্লফ্রেন্ড ওই দিক থেকে উকি মারছে নাকি ভাই, গজব বেজতি হে। চেস খোলাই হয়নি তো, ঠিক আছে স্যার। গাইস ফেরির মাল আমি বলে গলায় লেগে গেছে প্রথম চান্সে, কই দেখ চাই তো আসছে নি। আজকে ফার্স্ট টাইম ফুড চ্যালেঞ্জ করলাম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।